নমস্কার বন্ধুরা, আমার ডেইলি রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি বানাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। আমি নিয়েছি কাঁচা আম, কুড়িয়ে নিয়েছি, চারটে আম কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি এক বাটি চিনি। ভাজা মশলাতে আমি নিয়েছি পানমৌরি, মেথি কয়েক দানা আর শুকনো লঙ্কা। আমি তেল ছাড়া ভেজে নিয়েছি, এগুলোকে গুঁড়ো করে নেব। হলুদ গুঁড়ো নিয়েছি আর নুন। এবার চাটনিটা বানানো শুরু করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ফুটে উঠতে দেব, ভাজা হয়ে গেলে আম দিয়ে দিব। সর্ষেটা প্রায় ভাজা হয়ে গেছে, কালো রং ধরে আসছে। এবার আমি গ্রেট করা আম দিয়ে দিলাম, অল্প নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, একটু কাঁচা ভাবটা চলে যেতে লাগে। নুনটা প্রয়োজনে একটু চাটনিটা বানানোর পর চেখে দেখে যদি প্রয়োজন হয় আর একটু দিতেও পারবেন। নাড়িয়ে নিচ্ছি ভালো করে, না হলে কড়াইতে লেগে যায়। আমার এক সাইডে অল্প লেগেও গেছে, কিন্তু এটাতে কোনো পোড়া গন্ধ আসবে না। এবার আমি দিয়ে দেব চিনি। এখন আমি এক বাটি চিনি দিলাম। চিনিটা গলে যাওয়ার পর আমি একটু চেখে দেখব, তখন যদি দেখি যে না একটু মিষ্টি কম হয়েছে তাহলে আর একটু দেব, আর যদি নুন কম হয় তাহলে আর একটু পরিমাণ নুনও দেব। আমি জল দেব না, চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব। আমার চাটনিটা ফুটে উঠছে, এখন এটাকে আর একটু ফুটাচ্ছি পুরো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েই দেখুন কীরকম জল হয়ে গেছে, দেখুন চিনি পুরো গলে গেছে। আমার আর চিনি দিতে লাগেনি, এবার আমি দিয়ে দিব ভাজা মশলাটা যে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে নাড়িয়ে দিলাম ভালো করে, সম্পূর্ণ মিশে গেল, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা।
আর বেশি সময় ফোটাতে হবে না। আমি এতটুকুই পাতলা রাখবো কারণ এটা ঠান্ডা হলে জমে যাবে। আমার হয়ে গেছে প্রায়, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি তৈরি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলেই আমি জানতে পারবো আপনাদের মতামত। ধন্যবাদ।